Cinema hall, house full, now full house. কি বলবেন? Right? Hello, viewers. Assalamualaikum. This is Mirad Hussain. এমনি নানা নানা জটিল বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা এবং আজকে আমরা কথা বলবো common mistakes in English words, right? So, গত লেসনে কিন্তু আমি part 1 দিয়েছিলাম এবং সেখানটাতে সেই রিকোয়েস্টের আদলে অনেক সেই ভিডিওর আদলে অনেক অনেক রিকোয়েস্ট এসেছিল তারপরে আজকে আমি দিচ্ছি part 2 common mistakes in English words, right? কখনোই হাউসফুল বলা যাবে না এটাকে বলতে হবে ফুল হাউস রাইট এই যে ছবি দেওয়া আছে আপনি বলতেন আগে হাউসফুল এখন থেকে কি বলবেন ফুল হাউস রাইট এমনি করে নিচের আরেকটা যে ভিডিও আরেকটা যে এখানে পিকচার দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ গল্প করছে বা গল্প করে ইংলিশ কি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে গল্প করে ইংলিশ কি আপনি প্রথমেই বলবেন হয়তো বা গসিপ কিন্তু অ্যাবসলুটলি রং গসিপ মানে কখনোই গল্প করা না গসিপ মানে হচ্ছে মানে নিন্দা করা মানে অপরের ব্যাপারে নিন্দা করা তার মানে আপনি যদি বলেন আই ডু গসিপ উইথ মাই ফ্রেন্ডস তার মানে এটা বোঝাচ্ছে আপনি আপনার বন্ধুদের সঙ্গে অপর মানুষ সম্পর্কে নিন্দা করেন রাইট তাহলে গল্প করার অর্থে কখনোই গসিপ বলবেন না গল্প করার অর্থে আপনাকে বলতে হবে চ্যাট যে নিচে লেখা দেওয়া আছে আগে বলতেন গল্প করার অর্থে গসিপ এখন থেকে বলবেন চ্যাট So I'm chatting with my friends. Never say that I'm gossiping with my friends. Okay, right? Have you got it? Okay. পরবর্তী যে পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা মানে মানি ব্যাগ এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত রাইট এবং এখানে টাকা রাখা রাইট সো আমরা এটাকে বলে থাকি সবাই কি মানি ব্যাগ কি বলে থাকি মানি ব্যাগ But it 100% wrong. So never say that it's money bag. এটা কখনই money bag বলা যাবে না এটা আপনাকে বলতে হবে wallet. কি বলতে হবে wallet. লিখে দেওয়া আছে তাহলে আগে বলতেন money bag এখন থেকে কি বলবেন wallet. দোকানে কিনতে গেছেন এই বিষয়টা অবশ্যই বলবেন না যে ভাইয়া আপনার এখানে মানি ব্যাগ আছে কিনা কে বলবেন ভাই আপনার এখানে ওয়ালেট আছে কিনা অবশ্যই ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট আমরা যে বিষয়গুলো ভুল বলে আসছি এই বিষয়গুলো এখন থেকে আর ভুল বলবো না 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 ওয়েল নেক্সট যে পিকচারটা দেওয়া আছে এটা অবশ্যই আপনারা দেখছেন যে একটা ছবি দেওয়া আছে যেখানটা ছেলে বোঝা যাচ্ছে যে কিছু মানুষ মানে ঠিকভাবে পথ প্রদর্শন বা আসলে লাইফে কি করবে না করবে সেটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে রাইট সো এটাকে অনেক সময় আমরাকে বলে ফেলি যে তোমাকে মিসগাইড করা হয়েছে তুমি মিসগাইডেড হচ্ছ মানে ভুল পথে পরিচালিত হওয়াকে অনেক সময় আমরা বলে ফেলি মিসগাইড কিন্তু এটা কখনোই মিসগাইড না বলতে হবে মিসলিড কি বলতে হবে বলেন তো মিসলিড তা আপনি আগে বলতেন মিসগাইড ইউ ম্যান তুমি মিসগাইডেড হচ্ছ নো নেভার সে দ্যাট ইউ মিসগাইডেড আপনাকে বলতে হবে তুমি মিসলিডেড হয়েছ মানে যেটা রং ভাবে পরিচালিত হওয়া এটাকে কখনোই মিসগাইড বলবো না এটাকে বলতে হবে মিসলিড ওকে ওকে আনাদার পিকচার ইজ দ্যাট এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ছেলেমেয়েরা হায়ার এডুকেশনের জন্য যে জায়গাটাতে যাই সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু কখনো কখনো কথা বলার ক্ষেত্রে আমরা কথার সংক্ষিপ্ততার জন্য কিন্তু বলে ফেলি ভার্সিটি কি বলে থাকি যে আমি কোথায় যাচ্ছি ভার্সিটি যাচ্ছি ভাইয়া কোথায় ভার্সিটিতে তুমি কোথায় ভার্সিটিতে কিন্তু ট্রুলি স্পিকিং দ্যাট ভার্সিটি মানে কি জানেন ভার্সিটি মানে হচ্ছে কোনো স্কুল বা কলেজের খেলার টিমকে বোঝায় ভার্সিটি এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে এই তুমি কোথায় যাচ্ছ আপনি যদি বলেন আমি ভার্সিটিতে যাচ্ছি তার মানে অর্থটা কি দাঁড়ায় অবশ্যই বুঝতে পেরেছেন রাইট কারণ আপনাকে এটা কখনই ভার্সিটি বলা যাবে বলতে হবে ইউনিভার্সিটি কি বলতে হবে বলি তো সবাই আমার সঙ্গে আবার বলেন আপনি ইউনিভার্সিটি কি বলতে হবে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তাহলে আগে বলতেন ভার্সিটি এখন থেকে কি বলবেন ইউনিভার্সিটি ক্লিয়ার ওকে আনাদার পিকচার ইজ দ্যাট সেটি হচ্ছে আমিও যেটা পড়ে আছি এটাকে আমরা কি বলি গ্লাস
আপনি বলেন, আমরা অনেকে বলে থাকি ছোটবেলা থেকে, কিন্তু আমরা এটাই শিখে আসি, আমার গ্লাসটা দাও, সানগ্লাসটা কোথায়, এই সানগ্লাসটার দাম কত, কিন্তু ইটস অ্যাবসলিউটলি রং। নেভার সে ইট ইজ সানগ্লাস, বিকজ এখানে সান একটা গ্লাস না, দুইটা গ্লাস, আপনাকে বলতে হবে সানগ্লাসেস, সানগ্লাসেস লিখে দেওয়া আছে, দেখেন। আগে আপনি বলতেন সানগ্লাস, এখন থেকে কি বলবেন, সানগ্লাসেস। মানুষ হাসুক আপনার কথা শুনে, নেভার ফোকাস অন ইট, সেটার দিকে কখনোই ফোকাস করবেন না, কে হাসলো, কে বললো, কি করলো, জাস্ট ড্যামন ইট, মানে এটা গোল্লায় যা, ক্লিয়ার। আপনি শুদ্ধ ইংরেজি বলবেন, সঠিক ইংরেজি বলবেন, এটাই উইনের বিডির প্রচেষ্টা, ক্লিয়ার। ওকে, পরবর্তী যে ভিডিও, পরবর্তী যে পিকচারটা দেওয়া আছে সেটা কি, আমরা মানে যেটা আমরা শার্টের সঙ্গে পড়ি, বা ছেলেরা বা মেয়েরা অনেক সময় আমরা ইউজ করি, আমরা সেটাকে বলে থাকি কি, এটা প্যান্ট বলে থাকি, তাই না, বলটা কি বলে থাকি, প্যান্ট, কিন্তু এটা তো প্যান্ট না, সঠিক নাম হচ্ছে প্যান্টস বা প্যান্টস, যাই বলি না কেন। তাহলে আপনি দেখেন এস নাই, কিন্তু এখানে তো দুইটা, রাইট, তাহলে কি হবে, প্যান্ট হবে না, কিন্তু কি হবে বলেন তো, প্যান্টস হবে, বা ওই যে অনেকগুলো পকেট আলাদা যে প্যান্টস গুলো থাকে সেগুলোকে আমরা বলি কি, মোবাইল প্যান্ট বলে থাকি, বাট 100% রং, কখন এগুলোকে মোবাইল প্যান্ট বলা যাবে না, বা মোবাইল প্যান্টস না, এটাকে বলতে হবে কার্গো প্যান্টস, কি বলতে হবে, কার্গো প্যান্টস। তাহলে আগে বলতেন প্যান্ট, এখন থেকে কি বলবেন, প্যান্টস, আগে থেকে বলতেন হয়তো মোবাইল প্যান্টস, মোবাইল প্যান্ট, এখন থেকে কি বলবেন, কার্গো প্যান্টস, রাইট। আই হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট, হোয়াট অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু টেল ইউ। সো এমনি করে কিন্তু আমরা উইনার বিটিতে ইংরেজি শিখাই, এবং ইংরেজি শিখাই, এবং আপনিও ইংরেজি শিক্ষার যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হন, এবং নিচের দেওয়া নাম্বারে যুক্ত হয়ে, নিচের দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনিও আমাদের সঙ্গে যোগ দিন। উইনার বিডি, হোম অফ নলেজ।